নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সংস্কারের দাবিতে অবরোধ জাতীয় সড়ক, উত্তেজনা। বরাকের জলে ডুবে মৃত্যু যুবকের, উদ্ধারে এসডিআরএফ। ভোটাধিকার নিয়ে সচেতনতা, পথনাটিকা দশরূপকের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর ত্রিপুরা 8 নম্বর জাতীয় সড়ক সংস্কারের দাবিতে শেষমেশ পথে নামলেন জনতা। মঙ্গলবার করিমগঞ্জ জেলা যুব কংগ্রেসের উদ্যোগে সড়কটির সংস্কারের দাবিতে এক উত্তাল পরিবেশের সৃষ্টি হয় পাথারকান্দিতে। অবরোধ করা হয় জাতীয় সড়ক, তুমুল স্লোগান তোলেন আন্দোলনকারীরা। পরে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের উদ্যোগে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। জানা গেছে, দীর্ঘদিন ধরে শিলচর ত্রিপুরা 8 নম্বর জাতীয় সড়ক সংস্কারের অভাবে ধুঁকছে। সড়কটি সংস্কারের দাবিতে বিভিন্ন সময় আন্দোলন চললেও এ নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে কোনো উদ্যোগ পরিলক্ষিত হয়নি বলে অভিযোগ। আরও অভিযোগ, রাজ্যে বিজেপি মিত্রজোট সরকার ক্ষমতায় আসার পর সড়কটির সংস্কারে 100 দিনের সময়সীমা চাইলেও 3 বছর পার হতে চলেছে, অথচ সড়ক সংস্কারে কোনো সরকারি উদ্যোগ পরিলক্ষিত হয়নি। ইলেকশনের আগতে কইছিল 100 দিন সময় দিয়ক, 100 দিনের ভিতর আমার 8 নং জাতীয় সড়কটু পুরা গুয়াহাটি লোক যেনেকার রোডস আছে এনেকা বনাই দিব। কিন্তু আজি আমালোকে দেখা পালি যে 3 বছরমান সময় গল, কিন্তু আজির দিনতে রাস্তার কামটু স্টার্ট করা নাই। মানুষক বাউতাবাজি করেছে, আজি আমালোকে সেই তাহাতর বাউতাবাজিক বিশ্বাস করা নাই, আর তাহাতর বাউতাবাজি চলি নিদিও। আমালোকে ডিসিশন লইছু রাস্তার কাম স্টার্ট করিবা লাগিব, নহলে আমাদের আন্দোলন চলিব। আজি দেখা পালো যে যা 1 সপ্তাহ পিছত কিবা ইমিগ্রেশন চলিছে, আর বহুত কেইটা ইমিগ্রেশন হয়ে গেল, কিন্তু আজির দিনে ইমিগ্রেশনের পিছত কামটো করা নাই। কিয়র কারণে কামটো করা নাই আমালোকে না জানো। হে, আপনি নিজে জানে যে অঞ্চলের বিধায়ক কৃষ্ণ দোকানে নিজে কইছে যে এই চিফ ইঞ্জিনিয়ার বরাকর যে নর্থ ইস্টর যে চিফ ইঞ্জিনিয়ার আছে মানে সরকারের কথা না মানে কি খবর? সেটু তাহাতর একটা বাউতাবাজ, সেটু নিজের একটা মানে ড্রাইভারটু চাপাবার কারণে সেটু কইছে। সেইবিলাক সকলখিনি মিলিকিনি এই মানুষক আমালোক মানে একটা বিভ্রান্তি করে আছে, সেটু আমালোকে না জানো। তাহাতর কিবা এডমিনিস্ট্রেশনে কিবা আছে, বিভাগীয় কর্তৃপক্ষের কিবা আছে, সেটু তাহাতর ব্যাপার, আমালোকের একো ব্যাপার নহয়। আমালোকে চাও রাস্তার কাম করিবা লাগিব। জেলা প্রশাসন এবং পুরসভার উদ্যোগে শহর জুড়ে উচ্ছেদ অভিযান জোর গতিতে চলছে। মঙ্গলবার অভিযান চলে সেন্ট্রাল রোড থেকে দেওয়ানজি বাজার অবধি। দীর্ঘক্ষণ ধরে চলে এ অভিযান। পরে অভিযান নিয়ে কথা বলতে গিয়ে অতিরিক্ত জেলা শাসক বরঠাকুর জানান, উচ্ছেদ চলবে, যতবার প্রয়োজন হবে ততবারই তারা অভিযান চালাবেন। তবে অতিরিক্ত জেলা শাসক জানিগঞ্জে উচ্ছেদ অভিযান চলেছে বলে দাবি করলেও বাস্তবে জানিগঞ্জে এখনও উচ্ছেদ শুরুই হয়নি। আপনি জানে তো এটা একটা প্রোগ্রাম চলেছে এভিকশন ইলিগেল এনক্রোচমেন্টের, তো আজকে কালকে আমি করল শ্রীরঙ্গটি, আজি আমি করছি সেন্ট্রাল রোড আর আপনার জানিগঞ্জ এরিয়াটা এটা করছি। এখানে যতগুলো ইলিগেল এনক্রোচমেন্ট আছে সবাই আমি এটা মানে সরাই দিছি, আর আগেও এটা চলতে থাকবো। মানে আপনার কালকে দিনে হবো মানে অনেক অনেক রাস্তা, এটা ইনফরমেশন তো আমি দিব না, কারণ দিলেতো মানুষরা তো একদিনের পরে হাতে যায়। আর মেইন প্রবলেম হয় যে একবার উঠে যাওয়ার পরে আবার ফির আই মানে বসে, ওইটাই মেমোরি। আমি এটাই মানে মেসেজ দিতে পারি চাই আপনারা
ইলিগেলি এনক্রোচ করো না, একটা মানে একবার যদি আপনি যায় আকো আবার আয় তো আবার আমি এভিকশন ড্রেস করব। পরে আমার বাংলার পক্ষে শিলচর ট্রাফিক ব্রাঞ্চের ইনচার্জ শান্তনু দাসকে জানিগঞ্জে বুধবার উচ্ছেদ অভিযান চলবে কিনা জানতে চাইলে তিনি জানান অবশ্যই চলবে। কালীবাড়ি চরে বরাকের জলে ডুবে মৃত্যু যুবকের। জানা গেছে নিহতের নাম সুসেন দাস, বয়স আনুমানিক ৪০। সোমবার দুপুর একটা নাগাদ নদীতে স্নান করতে গিয়ে ডুবে যান সুসেন। ঘটনার পর সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় পুলিশে, ছুটে আসে এসডিআরএফও। দীর্ঘক্ষণ ধরে তারা তল্লাশি অভিযান চালালেও বিকেল অবধি উদ্ধার হয়নি সুসেনের দেহ। পরে স্থানীয়দের ভাষ্যে জানা গেছে দুপুর একটা নাগাদ তিনি নদীতে স্নান করতে যান, সঙ্গে স্নানে গিয়েছিল তার ভ্রাতুষ্পুত্র। আজকে প্রায় একটার সময় খালিবাড়সর নদীর ঘাটে ভাই স্নান করাতে গেছে, তার সঙ্গে তার বাতি যাওয়া আসলো। স্নান করাতে গিয়ে হঠাৎ মানে নদী মানে জলে ডুবে গেছে, তারা পাওয়া যান। তার নাম হলো সুসেন দাস, বাবার নাম লেট হরিচরণ দাস, বয়স অ্যাপ্রক্স ৩৮-৪০। কটার সময় বললাম? একটা সময় ঘটনাটা ঘটছে। যখন আমার মিসেস আমার ফোন করলো যে ভাই এই সুসেন্ত নদীর মাঝে জল ডুবে গেছে স্নান করতে গিয়া, আমি সঙ্গে সঙ্গে অফিসারদের ইনফর্ম করছি, টাউন বাবুরও করছি, এসডিআর টিম আইসে, তারা তল্লাশি চালাইছে, আমরা জাল দিয়ে নিজেরাও করছি, কিন্তু ওখান মধ্যে ডেড বডির কোনো নদীশ পাওয়া গেছে না। প্রশাসনে চেষ্টা করছে, তার চেষ্টা আমি ধন্যবাদ জানাই। সঙ্গে সঙ্গে যে টিমটা আইসে রয়েছে, তারা অক্সিজেন লইছে, ডুবাইছে, কিন্তু পাওয়া গেছে না। কাটিগড়ার রাজেশ্বরপুর তালকর গ্রান্টে সোমবার এনআরসির শুনানিতে এসে হামলার মুখে পড়ে হোজাইয়ের একটি পরিবার, পরে ড্যামেজ কন্ট্রোলে নামে কাটিগড়ার সুশীল সমাজ। তারা গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রে একটি সভা ডেকে ঘটনার নিন্দা জানান। পুলিশও সদর্থক পদক্ষেপ নেয়, কিন্তু তারপরও একটি দুষ্ট চক্র বিষয়টিকে নিয়ে যেভাবে জলঘোলা করে চলেছে এটা নিন্দনীয়। গতকালকে রাজ্যেশ্বরপুর তালকর গ্রান্টে যে ঘটনাটা হয়েছিল, আজকে বিভিন্ন সংবাদপত্রে সেই ঘটনাটা প্রকাশিত হয়েছে। আমরা সেই ঘটনার জন্য গতকালকে এবং আজকে নিন্দা জানাচ্ছি। ঘটনা ঘটার পর কালকে পুলিশ অনুসন্ধান কেন্দ্রে ঘুমড়ায় একটি সভা হয়েছিল, সেই সভায় কাটিগড়ার ওসি এবং ডিএসপি হেডকোয়ার্টার উপস্থিত ছিলেন। এই এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা, আমরা সেই সভায়ও এটাকে নিন্দা জানিয়েছিলাম। সংঘর্ষ হয়েছিল সাইকেলের সঙ্গে, তারপর রাজেশের সঙ্গে সেই ড্রাইভারের ঝগড়া হয়েছিল, এবং সেই আইরিশ গাড়িগুলো যারা যাত্রী ছিলেন তাদের সঙ্গে তারা নেমে সেই রাজেশের সঙ্গে ঝগড়া বেঁধেছিল, তারপরে ঘটনা ঘটেছে। এবং আমরা কালকেও কালাইন হাসপাতালে এসে আমরা সেই রুগীদেরকে দেখেছি, আমরা ডাক্তারের সঙ্গে আলোচনা করেছি এবং আমি ব্যক্তিগতভাবে তাদেরকে সাহায্যও করেছি। তারপরও আফসু এবং এই ইউডিএফের জনৈক কর্মী যেভাবে উস্কানিমূলক বক্তব্য রাখছেন, এখানে এলাকায় অশান্তি সৃষ্টি করছেন, তার ধিক্কার এবং নিন্দা আমরা এলাকাবাসীর পক্ষ থেকে জানাচ্ছি।
পরে ঘটনার সত্যতা তুলে ধরে কাটিগড়ার প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী জানান, যে ঘটনা যেটা ঘটেছে এখানে আপসু করে একটা সংগঠনের জনক উপদেষ্টা আজকে সোশ্যাল মিডিয়াতে যে সবিস দিয়েছেন, উনি যেভাবে উস্কানিমূলক কথাবার্তা বলছেন এবং আমাদের এলাকায় পশ্চিম কাটিগড়ায় একজন এউডিএফ দলের কর্মী যিনি অনেক সময় সাংবাদিকও পরিচয় দেন, ওনারা যেভাবে এটাকে রং লাগানোর জন্য উস্কানিমূলক বক্তব্য রেখেছেন তার জন্য আমরা ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি এবং এলাকায় অশান্তি সৃষ্টি করার জন্য ওনারা চেষ্টা করছেন, আমরা তার জন্য ধিক্কার জানাচ্ছি। বিভিন্ন দাবি আদায়ে শেষমেশ আন্দোলনের পথে পা বাড়ালেন কাশীপুর চা বাগানের ডিভিশন 56 হাল বাগানের শ্রমিকরা। মঙ্গলবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বাগানের শ্রমিকরা জানালেন, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন সমস্যা নিয়ে বারবার বাগান কর্তৃপক্ষের দ্বারস্থ হলেও সমস্যার সুরাহা হয়নি, শেষমেশ তারা আন্দোলনের পথে পা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আমরা 7 তারিখ থেকে নিয়ে আজকে 11-12 তারিখ 14 তারিখ অবধি আমাদের এই ধর্মঘট পালন করা হবে, কারণ আমাদের বাগানে অনেক কিছু দেওয়া হচ্ছে না, আগে যেগুলা দেওয়া হতো অনেক কিছু ফ্যাসিলিটি এখন উঠিয়ে নিয়েছে, তাই আমরা এই ধর্ণা দিতেছি, 4-5 দিন আমরা ধর্ণা দেব। যেমনে আমাদের বকেয়া বেতন কিছু বাকি আছে, এগুলা দিতে দেয় নাই সরকারি কর্তৃপক্ষ, এরপরে এরিয়া টেকাও বাকি আছে, আমাদের বেতনের যা বেড়েছে এখন পর্যন্ত এই বাড়ার টাকাটা আমাদেরকে দেওয়া হচ্ছে না, পানীয় জলের সুব্যবস্থা কিছু নাই, হাসপাতাল আমাদের এখানে একটা হয়েছে এটা কংগ্রেসের আমলে, কিন্তু এখন পর্যন্ত এটাতে এখন উদ্ঘাটনও হয়নি, এটাতে কোনো ব্যবস্থাই নেই, আমাদের এখন একটা মানুষ ব্যায়াম হইলে পরে ওই শিলচা নিয়ে যেতে হয়, উদারমন নিয়ে যেতে হয়, এগুলো অনেক অসুবিধার জন্য আমরা এই ধর্ণাটা দিতেছি। আমরা বারবার মালিক পক্ষকে বলার পরেও আমাদের কোনো কথাই শুনেননি ওনারা। এখন আপনাদের দাবি কিটা? হ্যাঁ, এখন আপনারা এখন আমাদের দাবি এগুলো যে যেমনে আমাদের ঘর বাড়ি ভেঙে রয়েছে, কিন্তু বাগান কর্তৃপক্ষ আজ পর্যন্ত এইগুলার রিপেয়ারিং করতেছে না, এরপর আমাদের বেতন যা টেকা বেড়েছে এটাও দিতে রাজি না, এরপরে পানীয় জলের তো অনেক অসুবিধা আছে। দেশ গঠনের নির্বাচনে নিজের মূল্যবান ভোটাধিকার প্রয়োগে জনসচেতনতা জাগাতে যুগ্মভাবে জেলা প্রশাসন এবং তথ্য ও জনসংযোগ বিভাগের ব্যবস্থাপনায় এক পথনাটিকা আয়োজন করা হয়। এতে অংশ নেন দশরূপক নাট্য সংস্থার সদস্যরা। মঙ্গলবার জেলা শাসক কার্যালয়ের সামনে আয়োজিত এই পথনাটিকায় খুব সুন্দরভাবে বিষয়টি তুলে ধরেন নাট্য সংস্থার সদস্যরা। পরে নাজিরপট্টির বিগ বাজার মল এবং তারাপুর রেল স্টেশন প্রাঙ্গণে পথনাটিকা প্রদর্শন করেন দশরূপকের সদস্যরা। এদিন নাট্য সংস্থার প্রাণবন্ত এই প্রদর্শন চুটি উপভোগ করতে দেখা গেছে বিভিন্ন বয়সের মানুষকে। নরসিংপুর সনাতন উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় এবং চিরাঙ্গের স্বেচ্ছাসেবী সংস্থা এনটির সহযোগিতায় রবিবার নরসিংপুর সনাতন উন্নয়ন সংস্থার কার্যালয়ে মানসিক রোগের এক চিকিৎসা শিবির অনুষ্ঠিত হবে। প্রতি মাসের তৃতীয় রবিবার এ চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়ে থাকে। মঙ্গলবার নরসিংপুরে সংস্থার নিজস্ব কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে এ তথ্য তুলে ধরেন কর্মকর্তারা। মানসিক রোগী যারা আছেন, গভীর হোক বা প্রিলিমিনারি স্টেজে হোক, তাদের সবার জন্য এক ধরনের বিনামূল্যেই প্রশিক্ষণ চিকিৎসা শিবির হয়, যেখানে 100 টাকা রেজিস্ট্রেশন ফিস এবং 300 টাকা ঔষধ বাবদ দেওয়া হয়। তো আমি সনাতন উন্নয়ন সংস্থার পক্ষ থেকে সবাইকে, সকল জনসাধারণকে আহ্বান জানাচ্ছি এই প্রজেক্টটি, এই প্রকল্পটিকে বাস্তবায়িত করার জন্য এবং সাফল্য।
পরে সংস্থার সভাপতি তথা জিসি কলেজের অধ্যাপক রাজশ্রী কৃষ্ণনাথ বলেন, মানসিক রোগীদের বিভিন্ন ধরনের সাহায্য করে থাকেন তারা। তাদেরকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে থাকে আমাদের ভলেন্টিয়ার যারা আছে, স্বেচ্ছাসেবক যারা আছে, ওদের ঘরে যোগাযোগ করে তথা ওদের যে কোনো সুবিধা অসুবিধায় ওরা আমাদের সঙ্গে টেলিফোনিক অথবা ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। আমরা সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে অথবা চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। সংস্কারের দাবিতে অবরোধ জাতীয় সড়ক, উত্তেজনা। বরাকের জলে ডুবে মৃত্যু যুবকের, উদ্ধারে এসডিআরএফ। ভোটাধিকার নিয়ে সচেতনতা, পথনাটিকা দশরূপকের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।